জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। চ্যালেঞ্জ দিছেন আল্লাহ, আমার কিতাবে ভুল নাই, আমার কিতাবে কোনো সন্দেহ নাই। এর ময় নবীর উম্মত ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান্দারা একটু আলোচনা শুনেন, মনটা নরম করেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, খুব পরিচিত আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর উপরে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি একটা সুন্দর বাড়ি সাজায় রাখলাম, যেই বাড়িটার নাম হলো আটটি জান্নাতের উঁচু মানের সবচেয়ে বৃহত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এ পর্দার অন্তরালার মা, আপনার ভিতরে ঈমান আছে? যদি বলি প্রশ্ন করি ঈমান আছে কিনা, জবাব আসবে হ্যাঁ আমার ভিতরে ঈমান আছে। ও মা গো, আর একটা কাজ ইমানের সাথে আপনি জুড়াইয়া দেন, ওয়াআমিলুস-সালিহাত নেক আমল জুড়িয়ে দেন, আপনি মরতে দেরি করবেন, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ইমান আনার পর যারা ওয়াআমিলুস-সালিহাত নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ বলেন সুন্দর বাড়ি সাজায় রাখলাম, জান্নাতুল ফিরদাউস। তবে আগেকার জামানার মহিলারা মা বোনেরা এত কষ্ট করে ঈমান আনত, বেঈমানেরা ওই মা বোনদেরকে এমন ভাবে অত্যাচার করত, ওই মা বোনদেরকে দুনিয়ার থেকে বিদায় করে পর্যন্ত দিত, শহীদ করে দিত, তারপরও কালেমা সারে নাই, তারপরও ইসলাম সারে নাই, কোরআনের কথা বন্ধ করে নাই, কোরআনের আওয়াজ সারে নাই। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও মাদ্রাসার তলাবা ভাই, স্কুল কলেজ স্কুল কলেজ ভার্সিটির ভাই, দেখো ঈমান যদি ভিতরে একবার ঢুকে যায়, হাজারো লোভ দিয়া লাভ নাই, কারণ ঈমানের মজা যে পেয়েছে, তার কাছে কোটি টাকা দিলেও টাকার উপরে লাথি মেরে ঈমানটাই রাখবে ঠিক কিনা? ঈমানের অনেক দাম, হিন্দুর দাম নাই, বৌদ্ধর দাম নাই, ইহুদির দাম নাই, নাসারা চাকমা মক্ষিকের দাম নাই, খ্রিস্টানদের দাম নাই, নাস্তিকদের দাম নাই, দাম হলো মুসলমানের। কেন মুসলমানের দাম? মুসলমানের দাম হলো মুসলমানরা এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, মুসলমানরা মায়ার নবীরে দেখে না, তারপরও মুসলমানরা মায়ার নবীর উপরে ঈমান এনেছে। মুসলমানের দাম আল্লাহর আদালতে এই জন্য, হিন্দুদের দাম নাই কেন? বলে এরা আল্লাহ মানে না, নবী মানে না, এরা কালেমা মানে না, পরকাল মানে না, এরা আখেরাত মানে না, যার কারণে এদের দাম আল্লাহর আদালতে নাই। মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, একদল বেঈমানেরা নবীরে মারে নবীরে মারে, তারপরও কালেমার গান বন্ধ করে না। সুমাইয়া নামের আল্লাহর বান্দি কালেমা পরে মুসলমান হয়ে গেল, সুমাইয়াকে বলা হয় সুমাইয়া কালেমা ছেড়ে দাও, সুমাইয়া বলে আমি কালেমা ছাড়তে পারবো না, আমি কোরআনের গান বন্ধ করতে পারবো না, আমি এক আল্লাহকে ছাড়তে পারবো না। খোবায়েবকে ডেকে বলা হয় ও খোবায়েব কালেমার গান ছেড়ে দাও, ও খাব্বাব কালেমার
আমার গান ছেড়ে দাও খাবাব বলে আমার জীবন যাবে তারপর কালেমা ছাড়ব না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবন যাবে তারপর কালেমা ছাড়ব না ইতিহাস লম্বা জানি আমরা সবাই আসিয়াকে বলা হয় কালেমা ছেড়ে দাও আসিয়া বলে আমার জীবন যাবে তারপর আমি কালেমা ছাড়ব না এই জামানার মধ্যে একদল আল্লাহর খাঁটি গোলাম আছে বীর মুজাহিদরা আছে কালেমা ওয়ালা মুসলমানরা আছে এরাও বলে আমাদেরকে যদি তোমরা কতল করেও ফেলো আর যদি বলো কালেমা ছাড় না হয় দেহ থেকে কল্লা নামায় দিব একদল খাঁটি ঈমানদার মুসলমান বুজুর্গ আলেম আছে তারা বলে আমাদেরকে মারো আমাদেরকে ফাঁসি দাও তারপরও কালেমার গান এই জমিনে বন্ধ হবে না হবে না হবে না এটা হলো মুসলমানের কথা ভালোভাবে স্মরণ রাখবা তাহলে ওই নবীর যুগে সাহাবা একরাম আল্লাহ বলে নাই জীবন পর্যন্ত দিয়া দিল ঈমান তারপর ছাড়ে নাই আর আজকের মুসলমান এক ফাক বিড়ির কারণে ঈমান পর্যন্ত শেষ হয়ে যায় চারজন ক্যান্ডিডেট মেম্বার কয়জন রাগ করেননি আপনারা মেম্বার ক্যান্ডিডেট চারজন ভোট কয়টা কথা কয় না না চারটা ভোট জাল ভোট দিবেন নি তো চারটা ভোট এই চারটা ভোট নয় তো ক্যান্ডিডেট কয়জন চারজন ভোট কয়টা দিবেন কয়জন রে ওয়াদা ফুডাইলেন কেন চারজনের সাথে বুঝেন নাই ওয়াদা দিলেন কেন চারজনের সাথে একজনের থেকে খায় শর্মিক বিরি আর একজনের থাকে খায় গোল্ডিপ আর একজনের থাকে খায় বুঝেন নাই খাইতে খাইতে চারজনেরটা খাইছে শেষ পর্যন্ত ভোট যারে দিয়ে আসলো আরে ভোট দেওয়ার কথাই ছিল না তুমি তাজা এক নাম্বারের ডিজিটাল মুনাফি তুমি কি করবা হালাত যদি এমন হয় ইমানদারের এই ইমানদারওয়ালারা সোজা জান্নাতে চলে যাবে মুনাফিক হ্যাঁ বায়রা আমার ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাত ঈমান আনার পর নেক আমল করো যদি নেক আমল করতে পারো আল্লাহ পাক তোমাকে আমাকে এমন একটা বাড়ি দিবে জান্নাত দিবে যেই বাড়িতে ঢোকার পর জ্বর হবে না সর্দি হবে না আমাশা হবে না ডায়াবেটিস হবে না গ্যাস্ট্রিক হবে না জ্বর হবে না আল্লাহু আকবার বলেন এমন বাড়ি ঢোকার পর আল্লাহর তরফ থেকে আল্লাহ জানাই দিবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম জান্নাতের মধ্যে খালি শান্তি জান্নাতের মধ্যে খালি সুখ অশান্তির লেশ মাত্র জান্নাতের মধ্যে নাই জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে খালি একটা অভাব দেখবে জান্নাতে আসলাম কই আসল জিনিস তো পাই না জান্নাতে আসলাম আসল জিনিস তো পাই না ব্যাপারটাকে এখনো পর্যন্ত আমার আসল মাহবুব প্রিয়কে পাই না কেন জান্নাতের মধ্যে হুর আছে জালমান জান্নাতের মধ্যে গেলমান আছে জান্নাতের মধ্যে ফল ফ্রুট অভাব নাই চকি খাট অলঙ্ক কিছুর অভাব নাই একজন জান্নাতি সত্তর জন হুর পাইল দেখলে তো পুরাই পাগল কিন্তু ওর দিকে কোনো আসক্ত নাই মনটা ভালো লাগে না ব্যাপারটা কি এখন আমি জান্নাতে আসলাম কিন্তু আমার আসল আসল বন্ধু কোথায় এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফিরিশতারা জান্নাতটারে সুন্দর করে সাজাও আমি আল্লাহ একটা মাহফিলের আয়োজন করব আমি আল্লাহ নিজেও বক্তা থাকব মায়ার নবীও বক্তা থাকবে দাউদ নবীও বক্তা থাকবে তবে এখানে বয়ান হবে ইনজিল থেকে না তাওরাত থেকে না জাবুর থেকে না এই ময়দানে বিশাল ময়দানে জান্নাতের মধ্যে ওয়াজ হবে কোরআন থেকে জোরে বলেন আল্লাহু আকবার
কোরআন থেকে ওয়াজ করবেন আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বয়ান করবেন দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে বয়ান চলবে ওই জান্নাতের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহকে জান্নাতীরা দেখে নাই সর্বপ্রথম আমার আল্লাহ সবার সামনে যখন আসবে কোরআনের তেলাওয়াত নিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী বলেন উম্মতের দল ওই জান্নাতের ময়দানে এত মানুষ হবে বিলিয়ন মিলিয়ন হিসাব ছাড়া এই বলুন তো টুঙ্গির ময়দানে ইস্তেমায় যে মানুষ হয় এই পরিমাণ মানুষ হবে জান্নাতে হ্যাঁ সারা বাংলাদেশে যত মানুষ আছে এই পরিমাণ মানুষ হবে জান্নাতে জোরে বলেন না না জান্নাতে কত মানুষ হবে বলে যার কোনো হিসাব নাই লক্ষদিক নবী রাসূল লক্ষদিক নবী রাসূলের উম্মত আর মায়ার নবীর উম্মতের তো কোনো সীমানা নাই এত মায়ার নবীর এত উম্মত আমার নবী ফখর করে বলেছে সকল নবীর উম্মত এক জায়গায় জমা করলে যা হবে আমার উম্মত তার চাইতে আরো বেশি হবে এখন উম্মত কমাইবার জন্য একদল বেঈমানেরা ফিকির করে ফিকির কথা বুঝেন না দুইটা সন্তান হলেই ভালো হয় একটা সন্তান হলে তো আরো ভালো কথা বুঝেন নাই আল্লাহর নবী কয় উম্মত বাড়াও বেঈমানেরা কয় উম্মত কমাও কেন বেঈমানেরা কয় বাংলাদেশ ছোট খাইব কি থাকব কই জায়গা পাইব কই আল্লাহ জানাইয়া দেয় যতদিন দুনিয়ায় বাংলাদেশ নামের একটা ভূখণ্ড থাকবে এই বাংলাদেশের ভূখণ্ড যতদিন থাকবে অতজন মানুষ বাড়বে খাওয়াবার মালিক হলাম আমি আল্লাহ খাওয়াবার মালিক কে বাইরা আমার থাকাবার থাকার বাসস্থান দেবে কে আল্লাহ কয় দেখুস না পদ্মা নদী ধারে আমি চর পড়াইতেছি আমি আল্লাহ যমুনা নদীরে চর পড়াইতেছি মানুষ বাড়তেছে এটা আমি আল্লাহর কুদরতি জ্ঞানে আছে ভোলা বিশাল এক নদী আমি আল্লাহ চর পড়াই দিব তারপরও বসবাসের জন্য মানুষ জায়গা পাবে না মনে রাখিস ওই দিন আমি আল্লাহ দুনিয়া রাখব না আমি আল্লাহ ওই দিন দুনিয়া সব ফানা করে দিব আল্লাহু আকবার তাহলে খাওয়ানোর জায়গা আসেনি থাকার জায়গা আসেনি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহর উপরে যারা ঈমান আনায়ন করেছে তারা মুসিবতে পড়বে আর মুসিবতে পড়লে বান্দা তুমি ধৈর্য ধারণ করবা কোন মুসিবতকে মুসিবত মনে করবা না কি দিয়া ধৈর্য ধরবা আল্লাহ বলেন ইস্তাইনু বিসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাআস সাবিরিন বান্দা তুমি ধৈর্য ধারণ করবা কি দিয়া নামাজ দিয়া একটু সামনে আগাবেন হ্যাঁ একটু সামনে আগায় আসেন কষ্ট হইতেছে আপনাদের হ্যাঁ তাহলে একটু সামনে আগায় আসেন আর জিকির করেন লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও সালা, বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও সালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরই খোলো তালা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাও সালা, বলে নাসিয়া বলেন ফেরাউন বলেন বারাও সালা, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরই খোলো তালা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মতের দল ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক সকল মানুষদেরকে ডাইকা এক জায়গায় জমা করিয়া আল্লাহ পাকের দিদার দিবে, কত সুন্দর একটা মজলিস হয়ে যাবে জান্নাতের ভিতরে। এত বড় একটা প্যান্ডেল নাই, ভিন্ন কোন আলোক সজ্জা নাই, টিউব লাইট, হেজাক লাইট, লাইট নাই, এনার্জি বাল্ব, বিদ্যুতের ব্যবস্থাও নাই। আল্লাহর কুদরতে আমার নবী জানাইয়া দেয় এর উম্মতের দল ওই জান্নাতের মধ্যে আলোক সজ্জা ভিন্ন কিছুই থাকবে না। এত বড় প্যান্ডেল, লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ, হিসাব সারা মানুষ জান্নাতের মধ্যে আলোকিত হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো আলোতেই সব আলোকিত হয়ে যাবে। এ পর্দা নরনের মা যুবক ভাই মনটা নরম বানায় দাও। এখানে আমরা যারা বসলাম, আমাদের ডানে বামে আল্লাহর পাঠানো সাংবাদিক ফিরিশতারা আছে না নাই? আমার সাথেও তো দুইজন সহযোগী আর 19 জন ফিরিশতা দৈনিক 24টা ঘন্টা সেকেন্ডে 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 সেকেন্ডেই থাকে। আল্লাহ পাক এই মর্মে বলে ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আল্লাহ বলেন দুই কাঁধে দুইজন ফিরিশতা, এরা তোমার গোটা হায়াতি জিন্দেগি ভালো মন্দ নেক আমল আর বদ আমল লিপিবদ্ধ করতেছে। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন তো একটু মহাব্বতে, 49 বছর আগে দেশ স্বাধীন হওয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়েছিলেন, জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান ভাষণ দিয়েছিলেন। বলুন তো শেখ মুজিবুর রহমানের ভাষণ, জিয়াউর রহমানের ভাষণ এখনো আমাদের মাঝে আছে কি নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? ওই ভাষণ আমাদের সামনে বাজে, তাও প্লাস্টিকের ফিতার ভিতরে রেকর্ড করা হয়েছিল, ডিজিটাল কায়দায় না,
আল্লাহ বুঝায় তোমার 30 বছর 40 বছর 50 বছরের হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দিয়া সাংবাদিক বানাইয়া আমি আল্লাহ সব রেকর্ড করাইতেছি বান্দা তোমার বুঝে আসুক না আসুক মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা সুবহানাল্লাহ বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আমরা যে সুবহানাল্লাহ বললাম এর প্রতিদান ফেরেশতারা লিখেছে নাকি আগামী কাল লিখবে জোরে বলেন দেরি হয়েছে আমার জবান থেকে সুবহানাল্লাহ বের হতে দেরি হয় আল্লাহ পাকের ফেরেশতারা এটা লিপিবদ্ধ করতে দেরি করে না কারণ আল্লাহ বুঝায় বান্দা মালি হাযাল কিতাব এটা এমন আমলনামা এটা এমন একটা কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ছোট নেক বড় নেক ছোট গুনাহ বড় গুনাহ সব আমলনামায় ফেরেশতারা সাংবাদিক হয়ে লিপিবদ্ধ করতেছে এরে আল্লাহর বান্দা এই আমলনামা যখন আমাকে কিয়ামতের ময়দানে আমার হাতে দেয়া হবে এই আমলনামার হালাত কি হবে আমার আমলনামার মধ্যে যদি হাজার হাজার মিথ্যার গুনাহ পাওয়া যায় আমার আমলনামায় যদি জেনার গুনাহ পাওয়া যায় আমার আমলনামায় যদি বেনামাজির গুনাহ পাওয়া যায় আল্লাহ তো এমন আল্লাহ এমন বিচারক আল্লাহ পাক কারো উপরে জুলুম করে জাহান্নামে পাঠায় দিবে না আল্লাহ তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা আমার কৃতকর্মের ফলাফল আমার কাঁধেই আমার আমলনামায় থাকবে আমার পাপ আমার বাবা নিবে না আমার পাপ আমার ভাই নেবে না আমার পাপ আমার বোন নিবে না আমার পাপ আমার দলপতি নেতা নেত্রী নিবে না আমার পাপ আমার আমলনামায় আমার বাবার পাপ আমার বাবার আমলনামায় এরে যুবক একটু নিজের কাছে প্রশ্ন করে দেখো দুনিয়ার সরকারের একটা হুকুমকে যদি না মানো সরকার তোমার হাতের মধ্যে করা লাগাইয়া জেলখানার বাসিন্দা বানায় দিবে কিন্তু আমার আল্লাহর এত হুকুম আমরা অমান্য করতেছি সকালেও নামাজ পড়ি না দুপুরেও পড়ি না রাত্রেও পড়ি না এশায় পড়ি না কারণটা কি রে ভাই পাইকারি হারে শুধু পাপ করতেছি তারপরেও আল্লাহ পানি বন্ধ করে না খানা বন্ধ করে না আল্লাহ পাক বাতাস বন্ধ করে না আল্লাহ বুঝায় হে আমার গোলাম আমি শুধু তোমাদের ডাকি আসো আসো উলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور আমাকে আল্লাহ ডাকে আল্লাহর দিকে অথচ আমরা যেই হারে পাপ করতেছি যেই হারে অন্যায় করতেছি নিজেরে তো নিজে মাশাআল্লাহ কত বুজুর্গ মনে করি হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা বড় বুজুর্গ মনে করে অথচ সুদের খাতায় নাম ঘুষের খাতায় নাম মিথ্যার খাতায় নাম পরের জমি ঠেলার নাম কথা কন না কেন কপালে দাগ পড়ে গেছে কিন্তু এখনো সুদ সারে নাই এখনো গুড় সারে নাই এখনো জেনা সারে নাই এখনো মদ সারে নাই এখনো ইয়াবা সারে নাই এখনো গাঞ্জা সারে নাই আসেনি এমন নামাজ তোমার এই নামাজে কাজ হইব এই মিয়া তোমার এই নামাজে কি কাম হবে নামাজ কইরা যারা সুদ খায় আর নামাজে কি হবে রোজা রাইখা যারা
অন্যায় করে অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে এর ইবাদতে কোনো ফায়দা আছে বায়রা আমার এজন্য মনটা নরম বানায় দাও ওই কিয়ামতের ময়দানে আমার সব আমলনামা ফাঁস করে দিবেন কে এই দুনিয়ার মধ্যে কোন জায়গায় কি লাগানো আমি জানি না কোন জায়গায় কি ক্যামেরা এখন তো ডিজিটাল জামানা বুঝেন নাই পিছন থেকে কি কোন জায়গায় গোপন ক্যামেরা লাগায় দিছে না কি জানি না এখন আমার ড্রোন ক্যাম ক্যামেরা আছে উপরে খালি উড়ে 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 ভিডিও করে আয় কত কিছু যে আছে তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের পাঠাইয়া অন্ধকারে আমি কি করি আলোর মধ্যে কি করি এগুলি ফিরিস্তা দিয়া সব রেকর্ড আর অডিও ভিডিও করে কি করে না ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলোতে কি করো অন্ধকারে কি করো কেউ না দেখলেও একজনে দেখে তার নাম আর অন্তরের খবর জানে আমার পীর বাবাই হ্যাঁ অন্তরের খবর জানে আমার পিসা বুজুরে কে জানে অন্তরের খবর আর জোরে বলেন বাইরা আমার এই বলে আবার কিছু মানুষ আছে পীরদেরকে খারাপ জানে ভালো জানে না তবে মনে রাখবা পীর মানি ওস্তাদ শায়েক দুই ধরনের হয় এক ধরন হলো ভন্ড আর এক ধরন হলো আহলে হক আল্লাহওয়ালা আর যারা আল্লাহওয়ালা হয় তারা সুদ খায় না ঘুষ খায় না বিপর্দায় চলে না নামাজ ছাড়ে না গাঞ্জা টানে না ইয়াবা টানে না নারীদেরকে এক জায়গায় জমা কইরা জিকির করে না কথা কও না কেন আর যারা ভন্ড হয় নামাজে তো আকা নাই নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না সকল মহিলাদেরকে এক জায়গায় জমা কইরা জিকির করে নাচা কোদা করে মূলত গাঞ্জা ডেলি ডেলি টানে এই জাতীয় পীর যারা সমাজের মধ্যে আছে এরা মূলত সাইনবোর্ড লাগাইছে পীরের মূলত এরা আসলেই ডিজিটাল ভন্ড এহুদিদের দালা বুঝে আসুক আর না আসুক আমার মুখটা যদি সুপার গুলুক দিয়া কেউ আটকাইয়া দেয় তারপরেও কি হক কথা আমারটা বন্ধ করলেও আর একজনেরটা করা যাবে কথা বলেন না কেন হক কথা চলছে চলবে বাধা দিয়া কেউ হক দাবায় রাখতে পারে নাই পারবে বাইরা আমার এ পর্দার আড়ালের মা দেখেন আমার মায়ার নবীর বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত কষ্ট করেছে গো মা জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা দ্বীনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছে গো মা ও মা আজকে আমাদের মধ্যে চোখে পানি নাই কান্নার আওয়াজ নাই গুনাহ করতে করতে পাথরের চাইতেও বেশি দিলটা শক্ত হয়ে গেছে জাহান্নামের কথা শুনলেও হাসি আল্লাহ পাকের আযাব আর গজবের কথা শুনলেও আমরা হাসাহাসি করি কিন্তু আল্লাহর আযাব এত কঠিন আল্লাহ পাকের জাহান্নামের আযাব এত কঠিন শুনে নাও আমার মায়ার নবী সবাইকে ডেকে বলেন উম্মতের দল তোমরা যারা মৃত্যুর পরে কবরে যাবা ওই কবরের হালাত হবে দুই হালাতের এক হালা দুই ধরনের এক ধরন ব্যবহার করবে কবর আল্লাহর নবী বলেন আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান কবর টাকার জন্য জাহান্নামের আগুনের কুয়া ওই কবরে আমার বাবার পরিচয় চলবে না মার পরিচয় চলবে না ওই কবরে আমার ভাইয়ের পরিচয় চলবে না ওই কবরের মধ্যে আমার নেতার পীরের পরিচয় চলবে না ওস্তাদের পরিচয় চলবে না কবরের মধ্যে পরিচয় চলবে আল্লাহ পাক তিনটা প্রশ্ন করবে জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান জবাব দিতে না পারলে কবর হবে জাহান্নামের আগুন মাটি সাপ দিতে সাহস পাবে না
ঠিক আছে খাদিজা কান্না থামাও আমার তোমার মরণের পর জুব্বা মুবারক দিয়া তোমারে কাপন বাড়াবো এবার দ্বিতীয় নাম্বার ও নবী আমার মরণের পর আপনি নিজে আমার জানাজা পরে কবরে রাখবেন আর কবরে রাইখা আপনি চলে যাবেন না দুইজন ফেরেশতা কবরে আসবে মুনকার এবং নাকির ও নবী আমার বড় ভয় হয় আমারে রাইখা যদি আপনি কবরে চলে যান কারণ আপনি বলেছেন ওই মুনকার নাকির দুইজন ফেরেশতা এমন বিকট তাদের চেহারার চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে আর তাদের মুখ দিয়া আগুনের নাক দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে ও মায়ার নবী আপনি নিজে মুনকার নাকি যে আমাকে তিনটা প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব দিয়া তারপরে আপনি চলে যাবেন আল্লাহর নবী বললেন ঠিক আছে কান্না থামাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না থামাই দিলেন ও পর্দার অন্তরালার মা খাদিজা নবীর স্ত্রী হওয়ার পরেও যদি এত কান্না করতে পারে কবরের ভয়ে মা আপনার আমার কত কান্না করা দরকার আপনার আমার কত আল্লাহর কাছে মাথা নত করা দরকার আসুন আমরাও ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত কান্নার আওয়াজ দেই কবরের টেনশনটা ভিতরে ঢুকাই আসো যুবক দেখো না কত ভাই দুনিয়ার থেকে তোমার সামনে মারা গেল কাপন পরাইলা দাপন দিলা এমন একটা সময় আসবে আমিও থাকবো না তুমিও থাকবা না তুমিও চলে যাবা আমিও চলে যাব সবাই এই দুনিয়ার থেকে আমরা খালি হাতে বিদায় নিয়ে যাব এবার নবী আমার দেখলেন খাদিজা চলে গেলেন দুনিয়া থেকে নবীর জুব্বা মোবারক দিয়া কাপন পরালেন দাপন করিয়া জানাজা দিয়া কবরে রাইখা আমার নবী দাঁড়ায় রইলেন কবরের কিনারায় কবরের কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করে মুনকার নাকি আসবে তো প্রশ্ন করবে তো আমি খাদিজার পক্ষ হইয়া প্রশ্নের জবাব দিয়া দিব ঘন্টার পরে ঘন্টা যায় দিন শেষ হয় রাত্র হয়ে গেল এখনো পর্যন্ত মুনকার আর নাকিরের খবর নাই মায়ার নবী চিন্তায় ভরে গেল আহ নাকি আমার খাদিজার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি আমার খাদিজার উপরে আল্লাহ বেজার হয়ে গেছে চোখের পানি ফালায় জিব্রাইল আমিন আয়েশা বলে নবী আপনি কাঁদেন কেন আমি কাঁদি খাদিজার মায়ায় খাদিজার সাথে আমার একটা ওয়াদা এখনো পর্যন্ত পূরণ করতে পারি নাই মুনকার নাকির কবরে আসবে প্রশ্নের উত্তর আমি খাদিজার পক্ষ হয়া দিয়া দিব কিন্তু এখনো পর্যন্ত মুনকার নাকির রে দেখি না নাকি আল্লাহ বেজার হয়ে গেল জিব্রাইল বলেন না না আপনি খাদিজারে যত ভালোবাসেন মহাব্বত করেন আপনার চাইতেও আমার আল্লাহ খাদিজারে বেশি ভালোবাসে তবে আপনি টেনশন করিয়েন না চোখের পানিগুলি মুছে আপনি বাড়িতে যান তবে খাদিজাকে আমার আল্লাহ এত মহব্বত করে খাদিজার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে খাদিজার উপরে আল্লাহ নারাজ নয় তবে খাদিজার পক্ষে আমার আল্লাহ নিজে মুনকার নাকির প্রশ্নের জবাব খাদিজার পক্ষ হইয়া আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হায় আল্লাহ আল্লাহ তুমেরা সাতার হায় আল্লাহ আল্লাহ তুমেরা গফার হায় আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন আমিন ভাইরা আমার মাহফিল সম্মিলন চলছে চলবে